সুপ্রভাত সবাইকে, রিনিস ডে আউট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি একটু মায়ের বাড়ি। মায়ের বাড়ি থেকে বেরোবো একটু, চারজনে যাব একটুখানি শপিং করতে। ওখান থেকে মায়ের বাড়ি খাওয়া দাওয়া আছে, দেখতে থাকুন আজকে সারাটা দিন। বিজয়ন্দা চলে এসছে গাড়ি নিয়ে, আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে যাব। প্রথমে রাস্তায় রনি আর সায়নি দাঁড়িয়ে আছে, ওদেরকে নেব, নিয়ে তারপর গাড়িতে উঠে প্রতিদিনের মতো ডিসাইড করব যে কোথায় যাব। এখনো কোনো ঠিক নেই আমাদের কোথায় যাব, গাড়িতে চারজন মিলে ডিসাইড করব কোথায় যাব, তারপর দেখা যাবে কোথায় যাওয়া হবে। ধরো তোলো, যাও ঢুকো, আরে নামাও, জোরে ফেলো। বাবা কি জ্বালাতন, যাও ওঠো, কি গরম রে বাবা। বিজয়ন্দাকে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা বন্ধুরা, রনি আর শাইনি উঠে পড়েছে। প্রত্যেকবারের মতো আমরা গাড়িতে উঠে ডিসাইড করে উঠতে পারি না যে কোথায় যাব। এখনও আমরা ভাবছি যে আমরা কোথায় যাব, রাজারহাট যাবো না সাউথ সিটি যাব, এখনও কেউ ঠিক করতে পারছি না যে কোথায় যাব। আমাদের এখনও 5 মিনিট চলো সাউথ সিটি চলো, এখনো এখনো ভাবো সাউথ সিটি রাজারহাট। আমরা মাঝপথে আবার গাড়ি ঘোরাচ্ছি, এতক্ষণ ভেবেছিলাম রাজারহাট, তারপর আবার ভাবলাম সাউথ সিটি। প্রত্যেকবারে আমরা এটাই করি, বিজয়ন্দা বলে এগুলো মেনে নেয়, অন্য কেউ হলে আমাদের ফাইন করে দিত। আমাদের ঘোরাঘুরি এখন কমপ্লিট, আমরা এখন যাচ্ছি মায়ের বাড়ি। মায়ের বাড়ির ফ্ল্যাটটা একটু মোটামুটি ট্যুর দেখাবো আপনাদের, তারপর খাওয়া দাওয়া আছে। বাবা আজকে বানাবে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর স্পেশাল ভেটকি মাছের পাতুরি, আর পাতুরিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি কোনো দিন পসিবল হয় তো ভেটকি মাছের পাতুরির রেসিপিটাও আপনাদেরকে শেয়ার করব। চলুন এখন যাওয়া যাক মায়ের বাড়ির উদ্দেশ্যে। দেখুন এখানে বাবা রান্না করছে, চিলি চিকেন ফুটছে, আর ওইদিকে হচ্ছে ভেটকি মাছের পাতুরি। পাতুরিটা হালকা স্টিমে হচ্ছে, গ্যাসটা একদম লো করা আছে, আর এখানে হচ্ছে চিলি চিকেন। আর ফ্রাইড রাইস হয়ে গেছে? ও আচ্ছা, ও এদিকে ফ্রাইড রাইসের সবজি কাটা আছে, চিকেন এদিকে আছে, পর ওইখানে চিংড়ি, চিকেন, সবজি সব রেডি করা আছে, শুধু মিশিয়ে নিয়ে আর ভাতটা ফ্রাই করে নিলেই ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি বাবার নতুন ফ্ল্যাটের একটা ছোট্ট রুম ট্যুর। এটা হচ্ছে আমাদের গেট, আর এই যে ঠাকুর ঘর দিয়ে শুরু করছি, এটা ঠাকুর ঘর, আর এই হচ্ছে না ডাইনিং টেবিল, আর এইটা হচ্ছে সোফা, এখানে আমার মা দাঁড়িয়ে। এইটা পুরোটা ডাইনিং স্পেস, এখানে আছে টিভি, এখানে আছে ফ্রিজ, উইন্ডো,
হয়ে গেছে। শাইনি ড্রেসিং টেবিল, এখানে শাইনি দাঁড়িয়ে আছে। হাই, এই যে এই কাপটা শায়নী রনিকে জন্মদিনে গিফট করেছে, ভীষণ কিউট দেখতে। ম্যাজিক ফটো ফ্রেম, এটা এটাকে বলে ম্যাজিক ফটো ফ্রেম। এটা এখানে আছে পুরনো কলকাতার তিনটে পিকচার। এই ওয়ালটা পুরোটা ব্ল্যাঙ্ক ছিল, এটাকে এইভাবে ডেকোরেট করা হয়েছে। এটা একটা গোদরেজের ওয়ার্ড্রপ, এটা আমার বাবা কিনে দিয়েছে ভাইকে। আর এটা পরে গ্রিন প্লাই দিয়ে বানানো হয়েছে। এবার আমরা বেরিয়ে পড়ছি ওদের রুম থেকে। এবারে চলে এসেছি আমার মা বাবার রুমে। মা বাবার দুজনেরই বয়স হয়ে গেছে বন্ধুরা, তাই মা বাবার রুম অত ওয়েল ডেকোরেটেড নয়। এটা মা বাবার খাট, এই খাটটার বয়স অনেক বছর। এখানে একটা ছোট্ট একটা মিনি ওয়ার্ড্রব রাখা হয়েছে, মানে ক্যাবিনেট রাখা হয়েছে। আর এখানে একটা গোদরেজের আলমারি আছে মা বাবার জিনিসপত্র রাখার জন্য। এটা হচ্ছে মা বাবার ব্যালকনি। এই ব্যালকনিটা থেকে ভীষণ ভালো ভিউজ আসে বুদ্ধ মন্দিরের। ব্যালকনির সামনে দাঁড়ালেই দেখা যায় বুদ্ধদেবের মন্দির। আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করা হচ্ছে। সোজাসুজি দেখা যায় বুদ্ধ মন্দির। ওই যে বুদ্ধদেবের সামনে বড় একটা প্রদীপ জ্বলছে, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যালকনিতে দাঁড়ালেই বুদ্ধদেবের গান শোনা যায়, আরতি দেখা যায়। আর এখানে আছে আমার মায়ের তুলসী মঞ্চ। চড়াই পাখিতে ভীষণ খেয়ে নেয়, তাই একটা নেট দিয়ে ঢেকে রাখা হয়েছে। আমি একটু খুলে দেখালাম আমার আপনাদের। আর এইখানে আছে আমার মা বাবার অ্যাটাচ টয়লেট। $17 or $27.
ক্যামেরাটা বল, সিসি ক্যামেরাটা লাগানো। আর এটা হচ্ছে কিচেন, কিচেনে এখন বাবা রান্না করছে। কিচেনের এই সাইডটা ক্যাবিনেট করা হয়েছে, এখানটা স্পাইস র‍্যাক রাখার, মানে স্পাইস রাখার জন্য ক্যাবিনেট করা হয়েছে। মধ্যিখানে একটা ফাঁকা স্পেস রাখা হয়েছে তরকারিপত্র রাখার জন্য, নিচটা আবার ক্যাবিনেট। এটা নন মডিউলার কিচেন, বাট পুরোটাই করা হয়েছে ক্যাবিনেট। এখানে আছে মাইক্রো ওভেন, আর উপরে আছে চিমনি। আর এইটা আমাদের ঠাকুর ঘর, যেটা প্রথমেই দেখিয়েছি আপনাদের, শেষে আর একবার ভালো করে দেখিয়ে নিলাম। আমার বাবার বহু বছরের ইচ্ছা ছিল নতুন বাড়িতে মার্বেলের লক্ষ্মীনারায়ণ রাখার। এটা হচ্ছে আমাদের গেট। আর এটা আমার বয়স্ক বাবা মার সিকিউরিটির জন্য লাগানো হয়েছে ক্যামেরা। আর এখানে রয়েছে একটা শু র‍্যাক। ব্যাস দিয়ে দিলাম আমার বাবার বাড়ির রুমটু। দেখুন আমরা এখানে খেতে বসে গেছি। আজকে বাবা করেছে মিক্সড ফ্রাইড রাইস, ভেটকি পাতুরি, চিলি চিকেন, সালাড, একদম জমিয়ে আইটেম আছে। দেখুন আমরা সব খেতে বসেছি সবাই। রনি একটু দিকে তাকাও, তাই নি সব খেতে বসেছি আমরা এখন। আজকের মতো ভিডিওটা এতটুকুই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করবেন, আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। শুভরাত্রি, ভালো থাকবেন সকলে। Thank you.